কার্সিনোসিন একটি নোর্স ঔষধ। শরীরের বিভিন্ন স্থানের ক্যান্সার থেকে নমুনা সংগ্রহ করে ঔষধটি তৈরি করা হয়েছে। শ্বাসনালী, জরায়ু, স্তন প্রভৃতি স্থানের ক্যান্সার আরোগ্যের এটি একটি উৎকৃষ্ট ঔষধ। কিন্তু রোগীর লক্ষণের সাথে ঔষধ লক্ষণের সাদৃশ্য থাকা চাই। এই সাদৃশ্য রাখার জন্য আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে অনায়াসে ঔষধ চিত্র এঁকে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই কার্সিনোসিন ঔষধটি ব্যবহারের পূর্বে কয়েকটি সতর্কতা রয়েছে। কার্সিনোসিন একটি নোটস ঔষধ, শুধুমাত্র ক্যান্সার বলে সন্দেহ করা হলে ঔষধটি ব্যবহার না করাই ভালো। নাম্বার 1, রোগীর পরিবারের কারোর ক্যান্সার, ডায়াবেটিস ও ক্ষয়রোগের ইতিহাস থাকলে কার্সিনোসিন ব্যবহার করা যাবে। নাম্বার 2, বহুদিনের কোনো শারীরিক ও মানসিক নির্যাতনের ইতিহাসে রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যর্থ হলে কার্সিনোসিন ব্যবহার করা যাবে। নাম্বার 3, রোগীর ক্যান্সার হলে বা বংশের কারোর ক্যান্সার ইতিহাস আছে রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যর্থ হলে কার্সিনোসিন ব্যবহার করা যাবে। নাম্বার 4, শরীরের কোনো স্থানের গ্ল্যান্ড বড় হয়ে থাকলে কার্সিনোসিন ব্যবহার করা যাবে। এই যে 4টি সতর্কতা বললাম, যদি রোগীর ক্ষেত্রে এর একটিও না পাওয়া যায় তাহলে কার্সিনোসিন রেমিডিসটি ব্যবহার না করাই উত্তম। তো আমাদের এই কার্সিনোসিন রেমিডিসের 6টি প্রধানতম লক্ষণ রয়েছে। নাম্বার 1, উপযোগিতা। এই কার্সিনোসিনের রোগীরা শীতকাতর এবং রোগা পাতলা হয়। এই ধরনের রোগীদের কার্সিনোসিন ঔষধটি যথেষ্ট উপযোগী হয়, অর্থাৎ এই সমস্ত রোগীদের কার্সিনোসিন ব্যবহার করলে যথেষ্ট ফলাফল পাওয়া যায়। নাম্বার 2, মানসিক অবস্থা। কার্সিনোসিন ঔষধটি রোগীদের মানসিক অবস্থা থাকে অত্যন্ত চঞ্চল ও ভীতু। নাম্বার 3, ভয়। অতীতের কোনো পুরনো ভয় ও মানসিক অশান্তি কার্সিনোসিন রোগীদের মধ্যে কিন্তু পাওয়া যায়। নাম্বার 4, ঘুম। ঘুম আসতে চায় না, অনিদ্রা রোগে ঘুম আসতে চায় না, একটু ঘুমের পরেই ঘুম ভেঙে যায়, ভোর 4টার সময় ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। নাম্বার 5, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দুধ, ডিম, চর্বি জাতীয় খাবার, লবণ, ফল এক সময় রোগী খুব খেতে চায়, অন্য সময়ে ঠিক ওই খাদ্যেই অনীহা। নাম্বার 6, বৃদ্ধি ও উপশম। হবে সমুদ্র তীরে, সমুদ্র তীরে কার্সিনোসিন রোগীদের সমস্ত উপসর্গ, বৃদ্ধি বা উপশম এর দুটোই হতে পারে। এবার এই কার্সিনোসিন রোগীদের 3টি সুন্দর অসাধারণ লক্ষণ। নাম্বার 1 রয়েছে দেহে বহু তিল বা জন্ডুল চিহ্ন থাকা। নাম্বার 2, নাভির নিকট অত্যন্ত খালি বোধ। নাম্বার 3, দুধের সঙ্গে নীল রং মেশালে যে নীলাভবর্ণ হয় রোগীর মুখ ও গায়ের চামড়ার রং ঠিক সেই রকম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথ।